কেনো কেনো তোমরা আমায় শুতি কাকি করেছো স্মরণ মা তো मृत बोलुन मामूर कौन पापे पापे ना ना उत्तरा ए तुम्हार पापेर फल नय मा ए हलो गुरु पुत्र असत्थमार ब्रह्मास्त्र ओई ब्रह्मशिर बने तुम्हार गर्भे सन्तान मृत ए तुम्हार पापेर फल नय मा तबे सुनो पुत्री उत्तरा माता कुंती भगिनी द्रौपदी सुभद्रा आमि जदि जीवने कखनो मिथ्या बोले ना थाकि युद्धे जदि कोनो दिन विमुख ना होई जदि धर्म এবং ব্রাহ্মণ আমার প্রিয় হন তাহলে আমার আশীর্বাদে এই সন্তান জীবন লাভ করুক। আর শোনো শোনো আমি অভিমন্য উত্তরার পুত্র সন্তানের নামকরণ করছি পরি শব্দে অস্ত্র ক্ষীত শব্দে ক্ষত অর্থাৎ অস্ত্রের দ্বারা ক্ষত হয়েছিল বলে এই শিশুর নাম হবে পরি। এই শিশুর নাম পরি। এই শিশুর নাম পরি। আবার তার মনে আনন্দে শিশুপুত্র কোলেপে নৃত্য করতে লাগলেন। আগমন করছেন
দাঁড়া 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 শুন শুন ওই দেখ মুনি ঋষিগণ বৈশ্যায় রত ওরা জানি ওরা ভূত ভবিষ্যৎ বর্তমান ওরা সবই বলতে পারে তাই চল তাই চল ওই ওদের জিজ্ঞাসা করি তোর গর্ভে কি সন্তান আছে পুত্র সন্তান না কন্যা সন্তান বলিও হে বলিও হে মুনিবর বলিও হে মুনিবর আপনারা তো ভূত ভবিষ্যৎ বর্তমান আপনারা সবই জানেন আপনারা হলেন অন্তর্যামী বলুন বলুন মুনিবর এই নারীর বড় ইচ্ছা এ পুত্র সন্তান প্রসব করবে তাই বলুন মুনিবর এই নারীর গর্ভে কি সন্তান রয়েছে পুত্র সন্তান না কন্যা সন্তান বলুন বলুন মুনিবর এই হ্যাঁ আমার পেটে কি বাচ্চা আছে তো বাবা শালা মাসে মাসে ছা দাঁড়া দাঁড়া আমি শুনেছি বলছি হ্যাঁ সাধু বাবা বল না বলতে পারিবে এই যে এই চিন্তা কি আছে বলতে পারবে তোমরাও লাগবে এ শালা সাধ বুড়াই সাধু হয়েছে এই শালা কদ হয়ে জানে নাই বল বল কি বলতে পারবি নাই পারবি কচু জানিস শালা কচু জানিস শেষ করে দিব চলো